নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে বলেছি, আপনাদেরকেও বলছি যে আমরা কোনো দাদা দিদির অনুগামী নই, আমরা ভারত মাতার অনুগামী, আমরা দেশমাতৃকার অনুগামী। প্রথম দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত ইলেকশন ডিক্লেয়ার হয়নি, প্রার্থী তো অনেক দূরের কথা আছে, আর আমাদের দল কোনো একজন ব্যক্তি দ্বারা পরিচালিত নয়, এটা অন্য দলের মতন নয় যে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। আমাদের দল টিম হিসেবে ঠিক হয়, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে কে কোথায় দাঁড়াবে। তো এই ধরনের বিষয়কে আমরা সমর্থন করি না। যেটা আমাদের মনে হয়েছে, যা খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, যে ওখানকার যারা বিরোধী পক্ষ আছে তাদের পায়ের নিচের মাটি সরে যাওয়াতে তারা ভয় পেয়ে জানে যে বিজেপি পার্টি উইথ ডিফারেন্স এই ধরনের কাজ করে না, শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের ঘৃণ্য রাজনীতি ওরা করছে। না না, এখানে তো জয়েন করার বিষয় নেই, আমি তো বিজেপিরই আছি, আমি জয়েন করার বিষয়, আমি বিজেপি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টিতে আছি, এখানে আমার জয়েন করার কী বিষয় থাকতে পারে? এটা তো পরিষ্কার হয়ে আছে যে এই দাদার অনুগামী, এই বিষয়টা তো বুঝতে পারছেন যে কারা কী করতে পারে। এখানে কি বিজেপির এই ধরনের রাজনীতি, এই ধরনের সংস্কারে আমরা বিশ্বাসী থরি আছি? আমরা তো শুধুমাত্র দেশমাতৃকায় বিশ্বাসী আছি, আমরা ভারত মাতার পূজা করি, ভারত মাতাকে বিশ্বাস করি, আর ভারত মাতারই অনুগামী, আমরা অন্য কোনো কারণ অনুগামী হতে পারি না। হ্যাঁ, নিশ্চিতভাবেই আছে, এই ধরনের নোংরা রাজনীতি ওরা ছাড়া অন্য কেউ করতে পারে না। এই ধরনের কাজ এটা একমাত্র তারাই করতে পারে বদনাম করার জন্য। এছাড়া আমাদের যারা ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর তারা সবাই জানে আমরা একমাত্র কথা বলি, আমরা একটু ভারত মাতা কি জয় বলি, আমরা জয় শ্রী রামের ধ্বনি দিই, আমরা অন্য কোনো ধ্বনি দিই না, আমরা কোনো দাদা দিদি ধ্বনি দিতে পারি না। অনুগামী